হ্যালো বন্ধুরা খবর বাংলায় আপনাদের আবারও স্বাগত আবহাওয়ার আপডেটে আমরা দেখব কোন দিকে যাচ্ছে ভারতের এবং বাংলাদেশ আসাম ত্রিপুরার আবহাওয়ার গতি সমস্ত আবহাওয়ার আপডেটটি থাকবে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কোন দিকে যেতে চলেছে আগামী কয়েক দিনের আবহাওয়ার গতি উত্তরে হাওয়া কিন্তু ইতিমধ্যে দাপট দেখাতে শুরু করে দিয়েছে আপনাদের ওখানে কেমন চলছে অবশ্যই জানাবেন শীতের আমেজ এক প্রকার শুরু হয়ে গেছে মানে একদম গায়ে লাগছে শীত এই রকম কিন্তু শীতের আমেজ শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশ ভালো রকম কিন্তু তাপমাত্রার পতন লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাসকে কিন্তু সত্যি করে একদম কাঁটায় কাঁটায় মিলে শীত কিন্তু এসে হাজির হয়েছে এক ঝটকায় প্রায় তিন ডিগ্রি নামলো পারদ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম শুক্রবার দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কার্যত একেবারেই অনেকটাই কিন্তু নেমে গেল তাপমাত্রার পারদ এটা বলা যায় শনিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম বেশি হাওয়া অফিস বলছে আজকের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম আজ আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে বলে জানা যাচ্ছে ডিসেম্বরের প্রথম থেকে সেভাবে ঠান্ডা না পড়ায় কার্যত মন খারাপ হয়ে গেছিল শীতপ্রেমীদের কবে শীত আসবে সেটা এখন দাঁড়িয়েছিল লক্ষ টাকার প্রশ্ন যদিও হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার থেকে নামতে পারে তাপমাত্রার পারদ এবং শুক্রবার রাত থেকেই কিন্তু শীতের শিরশিরা আরম্ভ হয়ে গেছিল বাস্তবেও কিন্তু সেটা একদম হুবহু প্রায় মিলেই গেছিল শুক্রবার থেকেই পতন শুরু হয় তাপমাত্রায় শনিবার তা আরও বেশ কিছুটা নামে তাপমাত্রা এখনও খানিকটা নামতে পারে বলে মনে করা হচ্ছে আবহাওয়া বিজ্ঞানীদের তরফ থেকে এদিকে তাপমাত্রার পারদ নামতে শুরু করতেই মুখে হাসি চলে এসেছে শীতপ্রেমীদের শীতের নরম রোদ পিঠে লাগিয়ে সপ্তাহে শেষে যাকে বলে এক প্রকার ছুটির হুল্লোড় ছুটির মেজাজ এরকম কিন্তু চলছে এবং রবিবারেও কি যে ভালো রকম একটা আমেজে থাকবে শীতপ্রেমীরা সেটা বোঝাই যাচ্ছে অনেকেই কিন্তু ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন পরিবার বন্ধু বান্ধব প্রিয়জনকে নিয়ে শহরের দোস্টব্য স্থানগুলিতে আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়তেও শুরু করে দিয়েছে নতুন প্ল্যানে চলছে বাঙালির জীবনযাপন সঙ্গে চলছে শীতের স্পেশাল খাওয়া দাওয়া সব মিলে একটা জমজমাট কিন্তু আবহাওয়া অবশেষে দেখা দিয়েছে বাংলাদেশের আবহাওয়াও বেশ শীতল হয়ে উঠেছে ত্রিপুরার দিকেও শীতল আসামের দিকেও শীতল উত্তরবঙ্গেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কিন্তু শীতল আবহাওয়া শুরু হয়েছে একদম জাঁকিয়ে শীতের আবহাওয়া গোটা পূর্ব ভারত জুড়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মনে করা হচ্ছে তাপমাত্রা আরও নামবে এবং বাড়বে বিভিন্ন দষ্টবস্থানগুলিতে স্থানগুলিতে ভিড়ের প্রকোপ অর্থাৎ পঁচিশে ডিসেম্বর একটা ভালো কিন্তু আবহাওয়া বিরাজ করতে চলছে অর্থাৎ শীতের আমেজ দু হাজার কুড়ির শেষের দিকে একটা ভালো রকম কিন্তু অনুভূতি দিতে চলেছে এটা বলা যায় আমরা দেখব দিল্লির দিকে আবহাওয়া কেমন চলছে ওদিকে প্রবল শীতে যুবুথুবু দিল্লি আগামী দুই দিন আরও ঠান্ডা বাড়বে এমনই কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের রাজধানী হিম ঠান্ডা হাওয়া বাতাস বইতে শুরু করে দিয়েছে সেখানে এবং এত ঠান্ডা কিন্তু সেখানে হু হু করে কাঁপছে মানুষজন শুক্রবার মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছিল আগামী সপ্তাহে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে চব্বিশ থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে উত্তর পশ্চিম মধ্য এবং পূর্ব ভারতের অধিকাংশ এলাকায় ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে ছয় ডিগ্রি নিচে নেমে যাবে এবং দেখা আইএমডি আরো জানাচ্ছে সপ্তাহের প্রথম দিকে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পশ্চিম উত্তর উত্তরপ্রদেশে ঠান্ডা আরও বাড়বে কিন্তু তারপর আস্তে আস্তে কমতে থাকবে আগামী দুই তিন দিন এই সমস্ত রাজ্যে হাড় হিম করা ঠান্ডা পড়তে চলেছে গত সপ্তাহে উত্তর ভারতে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে চলে গেছিল উত্তর ভারতে বাড়ছে শীত সঙ্গে শুরু হয়েছে হিমশীতল হাওয়া মৌসুম ভবন জানাচ্ছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লিতে শীতল হাওয়া বইছে জানিয়েছে শনিবার দিল্লিতে একটি কোল্ড ওয়েভের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সোমবার পর্যন্ত চলতে পারে বলে আশা করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল লেটেস্ট আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আবহাওয়ার গতিপগতি আপনাদের জানিয়ে দিলাম আশা করি এতে আপনারা উপকৃত হবেন পরবর্তী আপডেট আবার দেখা হচ্ছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিয়ে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ